তিন কিলোমিটার সড়ক, 300 স্বেচ্ছাসেবক ও চিত্রশিল্পী, 11টি সেক্টরে বিভক্ত হয়ে সন্ধ্যা 6টা থেকে সকাল 6টা চিত্রাঙ্কন, 4000 লিটার রং ও নড়াইল 2 সংসদ সদস্য মাশরাফে বিন মুর্তজার 16 লক্ষ টাকা অর্থায়ন। এত সব আয়োজনে নড়াইলে এক অসাধারণ পথচিত্র অঙ্কন করা হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী, স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে সামনে রেখে আয়োজনটি করা হয়। শনিবার রাতে জেলা শিল্পকলা একাডেমি চত্বর থেকে পথচিত্র অঙ্কনের কার্যক্রম শুরু করা হয় ও অঙ্কনের কার্যক্রম সারা রাত চলে। এ সময় সড়কে কোনো যানবাহন চলাচল করেনি। 52-এর ভাষা আন্দোলন থেকে শুরু করে 71-এর মুক্তিযুদ্ধ, 1975 সালের 15 আগস্টের বিয়োগান্ত ঘটনা সহ বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড, যেমন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, বঙ্গবন্ধু স্যাটেলাইট, কর্ণফুলী চ্যানেল, পদ্মা সেতু, মেট্রো রেল সহ বিভিন্ন উন্নয়ন উঠে এসেছে এই চিত্রকর্মের মাধ্যমে। বিভিন্ন বর্ণমালা, স্বাধীনতার বিভিন্ন স্লোগান, পাখি, গ্রাম বাংলার চিত্র ফুটে উঠেছে এই কর্মযজ্ঞে। প্রিয় দর্শক, ভিডিওটিতে দেখুন নড়াইলের এই অসাধারণ পথচিত্রের সম্পূর্ণ দরুন ফুটেজ।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল ভাষা শহীদদের প্রতি রইল বিনম্র শ্রদ্ধাঞ্জলি। সবাই সাবস্ক্রাইব করুন ইউটিউবে শোহান মাস্টার চ্যানেলটি এবং ফেসবুকে ফলো করুন দ্য ম্যাশ রিপোর্টার পেজটি। সবাই সুস্থ ও নিরাপদে থাকুন। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।